আমার প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই শুভকামনায় শুরু করছি আজকের ক্লাস আব্দুল মান্নান ভিয়া কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে স্পেশালি যে ক্লাসটি করব সেটি দ্বাদশ শ্রেণীর জন্য যদিও দ্বাদশ শ্রেণীর ক্লাস তারপরে একাদশ শ্রেণীর জন্য এই ক্লাসটি একাদশ শ্রেণীর তারাও এই ক্লাসটি করবে কারণ একাদশ দ্বাদশ উভয় শ্রেণীর জন্যই বাংলা প্রথমপত্র দ্বিতীয়পত্র দুইটাই আবশ্যিক বিষয় তো আজকে আমি বাংলা দ্বিতীয় পত্র থেকে বাংলা ব্যাকরণ থেকে তোমাদের একটি ক্লাস করব যে ক্লাসটি হবে বাংলা বানানের উপর বাংলা বানানের নিয়ম আজকের ক্লাস এবং বাংলা বানানের নিয়ম এই ক্লাসটি আমি দুই ভাগে করেছি আমার বাংলা বানানের নিয়মের উপরে প্রথম ক্লাসটি হচ্ছে পঁয়ত্রিশ নম্বর ক্লাস তোরা আমার ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেয়ারে অংশগ্রহণ করে এই পঁয়ত্রিশ নম্বর ক্লাসটি দেখে নেবে পঁয়ত্রিশ নম্বর ক্লাসে আমি পড়িয়েছি বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম সেখানে আমি পড়িয়েছিলাম তৎসম শব্দের ব্যবহার বাংলা বানান রীতি অতচ্ছম শব্দ অর্থাৎ তৎভব দেশি বিদেশি ও মিশ্র শব্দ যেখানে রসুদীর্ঘই রসুদীর্ঘ ব্যবহারের নিয়ম ক্ষীয় এবং ক্ষয়ের নিয়ম মূর্ধন্য এবং দন্ত নয়ের নিয়ম তালব্য মূর্ধন্য স এবং দন্ত সয়ের নিয়ম আর সেখানে আমি আরও পড়িয়েছি বর্গীয় যন্তস্থ জয়ের নিয়ম এ এবং এ ব্যবহারের নিয়ম তো আজকে আমি তোমাদের এয়ারপোর্ট থেকে অর্থাৎ বাকি অংশ বাংলা মানের নিয়মের বাকি অংশ ক্লাস করবো আবারও বলছি আজকের ক্লাসটি মূলত দ্বাদশ শ্রেণীর জন্য তারপরে একাদ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরও একইভাবে এই ক্লাসটি প্রযোজ্য তারাও দেখতে পাবে তারাও শিখতে পাবে যেহেতু তাদেরও বাংলা দ্বিতীয়পত্র পাঠ্য তো প্রিয় শিক্ষার্থী আমি শুরু করছি আমার আজকের বাংলা বানানের বাকি অংশ অর্থাৎ শেষ পর্বের ক্লাস আমি বলেছি যে আজকে আমরা ও এ ও ব্যবহারের নিয়ম বাংলা বানানে ও ব্যবহারের রীতি বা নিয়ম এখান থেকে শুরু করব প্রিয় শিক্ষার্থী সরি বাংলায় অকারের উচ্চারণ বহু ক্ষেত্রে ওকার হয় সেটা আগের উচ্চারণ ক্লাসগুলো দ্বাদশ শ্রেণীর যে উচ্চারণ ক্লাসগুলো করেছি আমি সেখানে তোমরা খেয়াল করে দেখবে অ যে ওকার হয় সেই নিয়মগুলো আমি পড়িয়েছি আদ্য ও মধ্য অন্তর সূত্রে তো এখানে সেটাই বললো যে বাংলা ওকারের উচ্চারণ বহু ক্ষেত্রে ওকার হয় এই উচ্চারণকে লিখিত রূপ দেওয়ার জন্য ক্রিয়াপদের বেশ কয়েকটি রূপের এবং কিছু বিশেষণ ও অব্যয় পদের শেষে কখনো আদিতে অনেক যথেচ্ছভাবে ওকার ব্যবহার করছে যেমন ছিল করল, বলতো করছো হলে যেন কেন কী জন্য ইত্যাদি ওকারযুক্ত বানান লেখা হচ্ছে বিশেষ ক্ষেত্র ছাড়া অনুরূপ ওকার ব্যবহার করা হবে না অর্থাৎ বাংলা একাডেমি প্রবৃত্ত বাংলা নিয়মে বলা হচ্ছে যে বিশেষ ক্ষেত্র ছাড়া অনুরূপ ওকার ব্যবহার করা হবে না বিশেষ ক্ষেত্রের মধ্যে রয়েছে এমন অনুজ্ঞাবাচক ক্রিয়াপদ এবং বিশেষণ ও পদ বা অন্য শব্দ যার শেষে ওকার যুক্ত না করলে অর্থ অনুধাবনে ভ্রান্তি বা বিলম্ব ঘটতে পারে যেমন ধরো চড়ো বলো বলো যেন কেন যেটা অর্থ ক্রয় করো করানো খাওয়ানো শেখানো করাতো মতো ভালো আলো কালো হল প্রিয় শিক্ষার্থী আমরা তৎসম শব্দের নিয়মে পূর্বের ক্লাসে ও এবং অনুসরের ব্যবহার শিখেছিলাম আজকে আমরা অতচ্ছম অর্থাৎ তৎভব দেশি বিদেশি শব্দে ও এবং অনুসারের নিয়মটা পূর্ব এখানে বলছি তৎসম শব্দে ও অনুসার এবং ও যেখানে যেমন ব্যবহার্য বেকরণ সম্মত সেভাবে ব্যবহার করতে হবে এ সম্পর্কে পূর্বে এক দশমিক শূন্য চার অনুচ্ছেদে কিছু নিয়মের কথা বলা হয়েছে আমি যেটা একটুকে বললাম অতৎসম শব্দ আমরা কিছু নিয়ম পড়েছি দেশি বিদেশি সুমিশ্র শব্দের বানানোর ক্ষেত্রে ওই নিয়মের বাধ্যবাধকতা নেই তবে এই ক্ষেত্রে প্রত্যয় বিভক্তিহীন শব্দের শেষে সাধারণভাবে অনুস্বার ব্যবহৃত হবে আবার আমি প্রিয় শিক্ষার্থী আমি আবার বলছি প্রত্যয় ও বিভক্তিহীন শব্দের শেষে সাধারণভাবে অনুস্বার ব্যবহৃত হবে যেমন রং সং পালং ঢং রাং গা তবে শব্দের অব্যয় বা বিভক্তি যুক্ত হলে কোথায় আবার এই শব্দগুলোতে যদি অব্যয় এবং বিভক্তি যুক্ত হয় কিংবা পদের মধ্যেবাসে সে স্বরৎচিহ্ন থাকে তাহলে ও হবে যেমন বাঙালি ভাঙা রঙিন রঙের বাংলা ও বাংলাদেশ শব্দ দুটি অনুসার দিয়ে লিখতে হবে বাংলাদেশের সংবিধানে তাই করা হয়েছে আমাদের যে কনস্টিটিউশন আছে সংবিধান সেই সংবিধানে বাংলা এবং বাংলাদেশ শব্দ দুটি অনুস্বার দিয়ে লেখা আছে সেই কারণে আমাদেরকে বাংলা এবং বাংলাদেশ শব্দ দুটি অনুসার দিয়েই লিখতে হবে ও দিয়ে নয় প্রিয় শিক্ষার্থী আমরা তৎসম শব্দের বানানে পূর্বের ক্লাসে রেফের ব্যবহার করেছিলাম আমরা বলেছিলাম ওইখানেও আমি উল্লেখ করেছি যে তৎসম অতচ্ছম সকল ক্ষেত্রে রেফের পরে ব্যঞ্জন মনে দ্বিত হবে না দ্বিত দুইবার উচ্চারণ তো এখানে অতচ্ছম শব্দের বেলা সে একই নিয়ম বলছে তৎছম শব্দের অনুরূপ বানানের ক্ষেত্রে যেমন পূর্বে বলা হয়েছে অতচ্ছম সকল শব্দ রেফের পর মনে দ্বিত হবে না যেমন কর্য কর্তা মর্দ সর্দার প্রিয় শিক্ষার্থী বিসর্গ ব্যবহারের নিয়ম শব্দের শেষে বিসর্গ থাকবে না যেমন কার্যত মূলত প্রধানত প্রয়াত বস্তুত্ব ক্রমশ প্রয়াস এই যে আমি শব্দগুলো বললাম কার্যত মূলত প্রধানত প্রয়াত বস্তুত্ব ক্রমশ প্রয়াস এই ধরনের শব্দগুলোতে আমরা সাধারণত অনেকেই বিসর্গ দিতাম কিন্তু এখন থেকে বাংলা একাডেমির নিয়মে বলা হচ্ছে যে এসব শব্দের শেষে বিসর্গ আমরা দিব না তবে এখানে কথা হচ্ছে পদমধ্যস্থ বিসর্গ থাকবে তবে অভিধান সিদ্ধ হলে পদমস্ত মধ্যস্থ পদের মাঝখানে বিসর্গ বর্জনীয় যেমন দুস্থ নিষ্প্রিয় আর পদমধ্যস্থ বিসর্গ থাকবে সেখানে আমরা বলতে পারি দুঃখ এই উদাহরণটি আনুপ্রত্যয়ান্ত শব্দ আনুপ্রত্যয়ান্ত শব্দের শব্দে শেষে ওকার যুক্ত করা হবে অর্থাৎ যে সকল শব্দের শেষে আনুপ্রত্যয় আছে সেইখানে আমরা ওকার ব্যবহার করব। করানো বলানো খাওয়ানো পাঠানো নামানো শোয়ানো ইত্যাদি প্রিয় শিক্ষার্থী বিদেশি শব্দ যুক্তবর্ণ ব্যবহারও আমাদের বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানে নিয়ম আছে সেই নিয়ম কি নিয়মটি কি আমরা এখন দেখব বাংলায় বিদেশি শব্দের বানানে যুক্তবর্ণকে বিশ্লিষ্ট করার প্রবণতা দেখা যাচ্ছে বলছে যে আমরা যে বিদেশি শব্দগুলো ইউজ করি ব্যবহার করি সেখানে বিদেশি শব্দগুলোকে যত্রতত্র যথাততা তথা যে কই বিশ্লিষ্ট করে উচ্চারণ করছে অর্থাৎ আলাদা করে উচ্চারণ করছে তো এখানে বলা হয়েছে যুক্তবর্ণের সুবিধা হচ্ছে তা উচ্চারণে দ্বিধা দূর করে তাই ব্যাপকভাবে বিদেশি শব্দে বানানে যুক্তবর্ণ বিশ্লিষ্ট করা অর্থাৎ ভেঙে দেওয়া উচিত নয় শব্দের আদিতে তো অনুরূপ বিশ্লেষ সম্ভবই নয় স্ট্রেশর স্ট্রিট স্প্রি স্প্রিং তবে কিছু কিছু বিশ্লেষ করা যায় যেমন সেপ্টেম্বর অক্টোবর মার্চ শেক্সপিয়র ইসরাফিল প্রিয় শিক্ষার্থী হস চিহ্ন ব্যবহারের নিয়ম চিহ্ন যথাসম্ভব বর্জন করা হবে যেমন কাত মদ চট ফটফট কলকল ঝড়ঝর তসনস জস টন হুক চেক ডিস করলেট বললেন শক ডাক টক তবে যদি ভুল উচ্চারণের আশঙ্কা থাকে তাহলে চিহ্ন ব্যবহার করা যেতে পারে যেমন উহ যাহ যদি অর্থের বিভ্রান্তির আশঙ্কা থাকে তাহলেও তুচ্ছ অনুজ্ঞায় তুচ্ছার্থে যে অনুজ্ঞা আমরা ব্যবহার করি সেই অনুজ্ঞায় চিহ্ন ব্যবহার করা যেতে পারে যেমন কর ধর মর বল ঊর্ধ্ব কমার ব্যবহার বাংলা বানানের নিয়মে ঊর্ধ্ব কমা যত সম্ভব উপার্জন করা হবে যেমন করলো করিল ধরল ধরত ধরিল বলে বলিয়া হয়ে দুজন চারশো চাল চাউল আল আইল ইত্যাদি আর প্রিয় শিক্ষার্থী মোটামুটি এই হচ্ছে আমাদের মূল বানানগুলো এছাড়াও আমাদের কিছু বিবিধ বানান আছে খুঁটিনাটি সেগুলো আমরা দেখব তিন দশমিক শূন্য একে বলা হয়েছে যুক্ত ব্যঞ্জনগুলি যতদূর সম্ভব স্বচ্ছ করতে হবে অর্থাৎ পুরাতন রূপ বাদ দিয়ে এগুলি স্পষ্ট রূপ দিতে হবে তার জন্য কতকগুলি শরৎচিহ্নকে বর্ণের নিচে বসাতে হবে এই সুকার চুখাশ্যু আমরা উকার এবং দীর্ঘ উকারের যে পুরাতন রূপ আছে সেটা ব্যবহার না করে আমরা নতুন রূপে শয়ের সাথে সরাসরি উকার দিয়ে দেব আর যে কোনো শব্দের সাথে সরাসরি দীর্ঘ উকার দিয়ে দিব। এখানে দেখো উদাহরণগুলো দেওয়া আছে শহরে শুকাশু রে শুকা রু পালোব শুকা সুখাশু আর দয়র ফলারু সুকার পালব শরে সুখার তারপরে বলা আছে ভয়র ফালারু দীর্ঘকার তয় রফালা ভয় রফালা ইত্যাদি তবে ক্ষি এর পরিচিত যুক্ত রূপ অপরিবর্তিত থাকবে ঘিও যেহেতু যুক্তবর্ণ এটা অক্ষরের মতো আমরা ব্যবহার করি এর ঘিওটা বোঝা থাকবে এটা আলাদা করে লেখার কোনো দরকার নাই ঘিওয়ের যে বর্ণগুলো আছে মূনস এবং ক সেটা এই জন্যেই ঘেয়টা আমরা অপরিবর্তিতভাবে লিখব অর্থাৎ মূর্ধনস বা ক এভাবে লিখবো না সমাজবদ্ধ পদগুলি একসঙ্গে তিন দশমিক শূন্য দুইয়ের নিয়মটি সমাজবদ্ধ পদগুলি একসঙ্গে লিখতে হবে মাঝখানে ফাঁকা রাখা চলবে না যেমন সংবাদপত্র অনাসাদিত পূর্ব পূর্ব পরিচিত রবিবার মঙ্গলবার স্বভাবগত লক্ষ্য ভ্রষ্ট বার সমস্যাপূর্ণ অদৃষ্টপূর্ব দৃঢ় সংকল্প সংযতবাক নেশাগ্রস্ত পিতাপুত্র এই শব্দগুলো সমাজবদ্ধপদ অর্থাৎ একাধিক শব্দ একসাথে হয়েছে তো এই শব্দগুলো আমরা একসাথে লিখব বিশেষ প্রয়োজনে পদটিকে একটি কখনো একটির বেশি হাইফেন্দি যুক্ত করা যেতে পারে যেমন মা মেয়ে মা ছেলে বেটা বেটি বাপ বেটা ভবিষ্যত সর্ব অঙ্গ ব্যয় সামরিক স্থল জল আকাশ আকাশ যুদ্ধ কিছু না কিছু ইত্যাদি প্রিয় শিক্ষার্থী তিন দশমিক শূন্য তিনে বলা হয়েছে বিশেষণ পদ সাধারণভাবে পরবর্তী পদের সঙ্গে যুক্ত হবে না আমরা বিশেষণ পদ করি কি পরবর্তী যে পদ আছে তার সাথে একসাথে করে লিখি সেটা লেখা যাবে না আলাদা লিখতে হবে সুর আকাশ স্তব্ধ মধ্যাহ্ন সুগন্ধ ফুল লাল গোলাপ ভালদি সুন্দরী মেয়ে কিন্তু যদি সমাজবোধপদ অন্য বিশেষ বা ক্রিয়াপদের গুণ বর্ণনা করে তাহলে স্বভাবতই সেই যুক্তপধ একসঙ্গে লিখতে হবে যেমন কত দূর যাবে একজন অতিথি তিন হাজার টাকা বেশিরভাগ ছেলে শ্যামলা বরণ মেয়ে তবে কোথাও কোথাও সংখ্যাবাচক শব্দ একসঙ্গে লেখা যাবে যেমন দুজনা তিন দশমিক শূন্য চারের নিয়ম নাই নেই না নি এই নয় অর্থক নাবাচক অব্যয়গুলি শব্দের শেষে যুক্ত নয় পৃথক থাকবে আলাদা থাকবে যেমন বলে না বলে নাই যায়নি পাব না তার মা নাই আমার ভয় নেই তবে শব্দের পূর্বে নয় অর্থক বা নাবাচক উপসর্গরূপে না উত্তরপ্রদের সঙ্গে যুক্ত থাকবে যেমন না নাবালক না বালক অর্থ পরিস্ফুট করার জন্য কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজন অনুভূত হলে না এরপর হাইফেন ব্যবহার করা যায় যেমন না বলা না বলা বাণী না শোনা কথা না গোনা পাখি প্রিয় শিক্ষার্থী তিন দশমিক শূন্য পাঁচে বাংলা বানের নিয়ম বলা হয়েছে উদ্ধৃতি মূলে যেমন আছে ঠিক তেমনি লিখিত অর্থাৎ আমরা যদি কোনো লেখায় কোনো লেখকের কোটেশন উদ্ধৃতি বা কোনো কবিতার লাইন এগুলো যুক্ত করি তাহলে সেগুলো যেমন আছে তেমনভাবে লিখতে হবে কোনো পুরাতন রচনা যদি বানান বর্তমান নিয়মের অনুরূপ না হয় উক্ত রচনার বানানই যথাযথভাবে উদ্ধৃত করতে হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখদের লেখা আমরা দেখব তৎসম সাধু ভাষায় লেখা তো ওনাদের যে লেখাগুলো আছে ওগুলো যথাযথভাবেই যেভাবে লেখা আছে আমাদের উদ্ধৃত করতে হবে উদ্ধৃত রচনায় বানানের ভুল বা মুদ্রণের ত্রুটি থাকে ভুলই উদ্ধৃত করে তৃতীয় বন্ধু মধ্যে বানানটি উল্লেখ করতে হবে এক বা দুই ঊর্ধ্ব দ্বারা উদ্ধৃত অংশকে চিহ্নিত করতে হবে তো উদ্ধৃত অংশকে যদি ইনসেট করা হয় তাহলে উর্ধকমার ব্যবহৃত ব্যবহার করতে হবে তাছাড়া কবিতা যদি মূল চরণ বিন্যাস অনুযায়ী উদ্ধৃত হয় এবং কবির নামের উল্লেখ থাকে সেক্ষেত্রে উদ্ধৃতি চিহ্ন দেওয়া দরকার নাই ইনসেট না হলে গদ্যের উদ্ধৃতিতে প্রথম ও শেষে উদ্ধৃতি চিহ্ন দেওয়া ছাড়াও প্রত্যেক অনুচ্ছেদের প্রারম্ভে উদ্ধৃতি চিহ্ন দিতে হবে প্রথমে মধ্যে বা শেষে উদ্ধৃত রচনার কোনো অংশ যদি বাদ দেওয়া হয় অর্থাৎ উদ্ধৃত করা না হয় দেওয়ার স্থানগুলিকে তিনটি ডট বা বিন্দু বা অবলোপ চিহ্ন দ্বারা চিহ্নিত করতে হবে গোটা হচ্ছে স্তবক বা একাধিক ছত্রের ছত্র মানে লাইন একাধিক লাইনের কোনো বৃহৎ অংশ বাদ দেওয়ার ক্ষেত্রে তিনটি তারকার দ্বারা একটি ছত্র রচনা করে ফাঁকগুলিকে চিহ্নিত করতে হবে কোনো পুরাতন রচনার অভিযোজিত বা সংক্ষিপিত পাঠে অবশ্য পুরাতন মানানকে বর্তমানে অনুযায়ী পরিবর্তিত করা যেতে পারে প্রিয় শিক্ষার্থী বাংলা একাডেমি বা বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের সর্বশেষ যে নিয়মটি সেটি হচ্ছে ব্যক্তি প্রতিষ্ঠান বা সংস্থার নাম ব্যক্তি প্রতিষ্ঠান বা সংস্থার নাম এই নিয়মের আওতাভুক্ত হবে না অর্থাৎ আমরা এতক্ষণ যে নিয়মগুলো পড়েছি সে প্রথম পঁয়ত্রিশ নম্বর ক্লাস এবং আজকের ক্লাসে সেই নিয়মগুলোতে যে নিয়মগুলো আছে সেই নিয়ম কোথায় খাটবে না ব্যক্তি প্রতিষ্ঠান বা সংস্থার নামে খাটবে না এই জন্য বলছি ব্যক্তি প্রতিষ্ঠান সংস্থার নাম এই নিয়মের আওতাভুক্ত নয় অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামটার কথা আমরা বলি আমরা যদি শরৎচন্দ্র লিখি আমরা শরৎচন্দ্র একসাথে লিখি কিন্তু এটা সন্ধির নিয়মে হয় শরৎচন্দ্র অর্থাৎ চয়চ খণ্ডত এবং চ মিলে হয় ডবল ছ এটা সন্ধির নিয়মে কিন্তু যেহেতু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজে শরৎচন্দ্র শরৎচন্দ্র এই দুইটা শব্দ একসাথে লিখে গেছেন আমাদেরকেও সেভাবেই লিখতে হবে এই জন্যে এই নিয়মটা বলছে যে ব্যক্তি প্রতিষ্ঠান সংস্থার নাম এই নিয়মের আর্থভুক্ত নয় প্রিয় শিক্ষার্থী বাংলা বানানের নিয়ম আমি পঁয়ত্রিশ নম্বর ক্লাসটা তোমাদের করিয়েছিলাম সেই তৎসম শব্দ থেকে এ এবং এর ব্যবহার পর্যন্ত আজকে পড়ালাম ও অনুসার ওয়ের ব্যবহার ও এর ব্যবহার রেফের ব্যবহার বিসর্গের ব্যবহার আনুপ্রত্যয়ন্ত শব্দের ব্যবহার বিদেশি শব্দ যুক্তপণের ব্যবহার হর্ষিহ্নের ব্যবহার ঊর্ধ্বকুমার ব্যবহার এবং বিদ্যুত অনেকগুলো নিয়ম আমি দেখিয়েছি যে নিয়মগুলো তোমাদের তোমরা ফলো করলে তোমরা পড়লে তোমাদের নিজের লেখাতে সৃজনশীল যে লেখা আছে সেই লেখাগুলোতে কাজে লাগবে এবং তোমাদের লেখা সমৃদ্ধ হবে তো আশা করি তোমরা এই বাংলা মানের নিয়মের ক্লাসটি করে উপকৃত হবে আমি আবারও বললাম মূলত ক্লাসটি দ্বাদশ শ্রেণীর জন্য এবং একাদশ শ্রেণীর তারাও এই ক্লাসটি করলে উপকৃত হবে এবং তাদেরও এই পত্র আছে সুতরাং তোমরা ভালো করে চর্চা করো বাসায় সময় নষ্ট না করে লেখাপড়া করো এছাড়া ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকো নখ এবং হাতের নখ পায়ের নখগুলো পরিষ্কার করো যেহেতু মহামারী করোনা দুঃসময়ে আমরা যেভাবে ভালো থাকা চাই ওইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে যেন ভালো থাকি তো আবারও তোমাদের মঙ্গল কামনা করে এখানে শেষ করছি ধন্যবাদ তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম